আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বিকালে রেমাল ল্যান্ডফল করেছে একদিকে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম পাঁচ গ্রামের রেমালের জন্য সকাল থেকেই শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া। আকাশের মুখ ভাট, চারিদিকে কালো মেঘে ঢাকা রয়েছে আকাশ, আর এই ঝোড়ো হওয়ার ফলে পুকুরের জলগুলো নদীর মতন খেপে উঠতে দেখা যায়। পুকুরগুলোর জল বড় বড় ঢেউ, জলোচ্ছ্বাস হতে দেখা যায়। আর এই চিত্রই আমাদের প্রতিনিধিরা বিভিন্ন স্থান থেকে তুলে ধরার চেষ্টা করছে। হুগলি, আমরা চলে যাব হুগলিতে। রেমালের ঘূর্ণিঝড়ের প্রভাবের ফলে তুমুল ঝড় বৃষ্টি হুগলির খানাকুলের, সেই চিত্র আমাদের প্রতিনিধি পাঠিয়েছে এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হুগলি থেকে রেমালের দাপট এখনো কমেনি। দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা অঞ্চলে প্রচুর ঝড় বৃষ্টি চলছে এখনও, উত্তাল সমুদ্র, এবং বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধি টুকরো টুকরো খবর পাঠাচ্ছে আমাদের কাছে। আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় সেরকমই এক দৃশ্য। বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধি তুলে ধরার চেষ্টা করছে রেমালের এই আজ সকালের ঝড়ঝাপটার এবং বৃষ্টির প্রচুর পরিমাণে ছবি আপনাদের দেখানোর চেষ্টা করব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দা থেকে। দেখতে থাকুন, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি। Thank you.
আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।